হ্যালো গাইস, ইটস ইউর বঙ্গ শুটু। আমি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ব্লগ বলতে আজকে ব্লগটা হবে কিরকম কিরকম হবে, আজকে হচ্ছে আম পাড়া নিয়ে ব্লগ হবে। মানে গ্রামের মানে পরিবেশ, মানে গাছের মধ্যে আম আছে, সেই আমগুলো পাড়বো, পাড়ে মানে কাটছি। এটা মা বলছে আম পাড়ার কথা, তো এটাকে ভাবলাম ভিডিও করেই নেওয়া যাক, ভালোই হবে। দেখো কীভাবে পাড়ি আম, ওটাও দেখানো হবে। চলো দেখতে থাকো সঙ্গে। সো গাইস, এই যে দেখো, এটা একটা আম গাছ। এ ঢিল মারিস না, আগে মারিস না, আমাকে দেখাই দিই। এটা গাছ একটা আম গাছ। আরে ঢিল মারিস না আগে। এই দুটা পেহেলবান আসছে। গাছে গাছটা কিন্তু হেভি সুন্দর দেখতে। মারিস না ঢিল আগে। এইটা হচ্ছে আর একটা আম গাছ, কিন্তু এই এই আম গাছে দুঃখের ফলে কোনো আমই ধরেনি। আগের বার ধরছিল, এত বড় বড় আম ধরছিল। এটাতে আম তো পাইকা আছে একদম। এই দেখো আমগুলা, দেখছো গাইস আমগুলা পাইকা। ঢিলা ঢিলি করিস না, গাছে উঠে বাড়তে হবে। দেখো আমগুলাকে, দেখো আমগুলা, দেখো গাইস পাইকে পাইকে আছে। তো এটা পারা হবে। ওই গাছটার আম আর এই গাছটার আম পারা হবে। ব্যাস গাইস দেখতেই পাচ্ছ, একটা বড় হাড়ি নিয়ে আসছি। এত তো আমই হবে না, কিন্তু তাও এত বড় হাড়ি নাই, হাড়ি নিয়ে আসছি আম পাড়ার জন্য। দেখো হাড়িটা কত বড়, তো এত বড় হাড়ি নিয়ে আসছি আম পাড়ার জন্য। তো এখন আমগুলো পেরে সব এটার মধ্যে রাখবো। দেখতেই পাচ্ছ কত বড় হাড়ি, মাছের হাড়ি, কিন্তু মাছ নেই। পাচ্ছ যে গাছে উঠে গেছে, তো আমগুলোকে দেখতেই পাচ্ছ এখন ঝুঁকাবে, মানে গাছটাকে নড়াবে, তাহলে আমগুলো হয়তো পড়বে। রেডি রেডি ঝুকাও। ঝুকা ঝুকা, এ তো মরার মতো ঝুকাচ্ছে রে। ঝুকা ঝুকা ঝুকা, জোরে জোরে, আরো জোরে, ঝুকা ঝুকা ঝুকা, জোরে 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 জোরে। হ্যাঁ হ্যাঁ ঝুকা ঝুকা ঝুকা, আমটা ঝুকা, জোরে জোরে ঝোরে জোরে, শক্তি নাই গায়ে, ঝুকা দাঁড়া পাগল দাঁড়া পাগল দাঁড়া, শক্তিও তো নাই এর গায়ে রে। কাঁচা কাঁচাটাও নিয়ে নে, কাঁচাটা নিবি না পাকাটা নিবি, মানে খুব চিনছো না এই কাঁচা পাকা। এই পাচ্ছ, এটা কেবল একটা গাছ থেকে হলো আমগুলো, একটা গাছের কালি হলো। আরও এখন আর একটা গাছ বাকি আছে, যে গাছটা একটা গাছেই এত আম ধরছে, তাও তো আম ধরেই নি এবার সেরকম গাছগুলোতে। তাতেই মনে কর হাফ হাড়ি ফুল হয়ে গেলো, এত বড় হাড়ি। দেখো কি কি মিষ্টি, এত সাতকান, এত সাতকান আমটা। দেখো কালারটা, দেখো গাইস আমটার কালারটা দেখছো তো, লাগাতে ডবল দিতে, দেখো এত কি মিষ্টি। এই এই পাশে এই পাচ্ছ, আমরা যেটা ভাবিনি তার থেকে বেশি, আমরা ভাবিনি যে এক হাড়ি কোনোদিন আম হবে, তো প্রায় এক হাড়ির মতোই হয়ে গেল আম। অনেকটি আম হলো, দেখতেই পাচ্ছ সব পাকে পাকে গেছে। এই যে বয়সরা আসছে দুইটা হনুমান, ইরি বাপ ইরি বাপ, বক্সার ম্যান কালু বাবাদের।